আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আপনাদের সামনে আজকে আমি একটা দুর্দান্ত কৌশল শেখাবো। আমি যদি বলি বিসিএস অর্থাৎ পিএসসি আমাদের সাথে প্রত্যেক বছরই আয়নাবাজি করে, যারা বিসিএস পরীক্ষা দিয়েছেন অথবা দিবেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন, কারণ এই ভিডিওটি দেখলে আপনি অবশ্যই 1 থেকে 5 নম্বর কমন পাবেন। বিশ্বাস হচ্ছে না? আচ্ছা, আপনাকে যদি বলি দেখেন তো ঘড়িতে কয়টা বাজে, কয়টা বাজে? 9:15 বাজে। আপনি এটা এমনি বলে দিতে পারবেন, কিন্তু আপনাকে যদি প্রশ্ন করা হয় যে এই 9:15 এখন বাজতেছে, কিন্তু এটা আপনি যদি আয়নায় দেখেন তাহলে এটা কয়টা বাজবে অথবা চিত্রটা কেমন দেখাবে, আপনি কি পারবেন? আচ্ছা, যারা পারেন না তাদের জন্য আজকের এই ভিডিও, কারণ এই ভিডিও যদি আপনি দেখেন, দেখার পর আপনাকে এমন একটা কৌশল শেখাবো যার মাধ্যমে আপনি এক্সামিনেশন হলে অর্থাৎ পরীক্ষার হলে আপনি আয়না উপস্থিত করতে পারবেন। এর ফলে কি হবে, যদি আয়না সম্পর্কে কোনো কোশ্চেন আসে তাহলে আপনি নাচতে নাচতে আর অ্যান্সার দিতে পারবেন, কারণ এটা আপনি অ্যান্সার করতে পারবেন উইদাউট এনি থিঙ্কিং, মাত্র 5 সেকেন্ডের মধ্যে এটার অ্যান্সার দিতে পারবেন এবং 100% নিশ্চিত অ্যান্সার, যেটা কোনো ভুল হওয়ার সম্ভাবনা না। আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। তা চলুন তাহলে আমরা ভিডিওটা শুরু করি। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিচের কোনটি আয়না প্রতিবিম্ব একই থাকবে, আপনি চিন্তা করে দেখেন তো পারেন কিনা, পারতেছেন না তাই না? তাহলে আমি আপনাকে দেখাই, দেখেন এই জায়গায় যে কয়টা লেখা আছে আমার এই পৃষ্ঠার মধ্যেও সেই কয়টাই আছে, স্টপ, স্টাউট, চাট, ইমেজ। এখন আপনাকে যদি বলি যে আপনি এটা 1 সেকেন্ডেই অ্যান্সারটা দিতে পারবেন, কেমনে? যেটা হবে সঠিক অ্যান্সার। আপনি পরীক্ষার হলে কি করবেন, এটা শুধু উল্টাবেন, উল্টিয়ে দেখেন তো দেখা যাচ্ছে তো কোন শব্দটা একই রকম মনে হচ্ছে, স্টপ নিশ্চিত না, স্টাউট এটাও দেখা যাচ্ছে না, ইমেজ এটা উল্টা দেখা যাচ্ছে দেখেন। কিন্তু আপনি যদি গ নাম্বারে যান অর্থাৎ টিইউটি এইটা যদি দেখেন, দেখেন একই রকম দেখা যাচ্ছে, অর্থাৎ এই পাশ থেকে যে রকম দেখা যায় এটা এই পাশ থেকেও একই রকম দেখা যায়। তাহলে এইটা কি আপনার কোনো চিন্তা করতে হবে, আপনি পরীক্ষার হলে কি করবেন, প্রশ্নপত্র যেটা দেওয়া থাকবে এটা শুধু ওই পাশ থেকে উল্টে দেখবেন, উল্টেই দেখলে দেখতে পারবেন একটা সঠিক প্রতিবিম্ব আপনি পাবেন, অর্থাৎ যেটা সোজা দেখা যায় সেটাই অ্যান্সার হবে। এর পরের কোশ্চেনে যান, দেখেন একটি ডিজিটাল ঘড়ির আয়নায় এই চিত্রটা দেওয়া আছে ঘড়িতে কয়টা বাজে। এখন আমি এটাও আপনাকে দেখিয়ে দিচ্ছি, দেখেন কয়টা বাজে, এটা বোঝা যাচ্ছে। আপনি যদি চিন্তা করে দেন তাহলে এটার এটা হবে না আপনি নিশ্চিত, কারণ কখনো ঘড়িতে এই জায়গায় যেরকম আছে, যেমন এই জায়গায় 1 আছে, 0 আছে, এই জায়গায় 3, 4, এটা হবে না। আপনি এখন যদি না পারেন তাহলে ধান্দায় পড়ে যাবেন, গ হবে নাকি ঘ হবে, অর্থাৎ 12:10 নাকি 12:1। এখন আপনি এটা চিন্তা করতে করতে আপনার দেখা যাবে যে 1 মিনিট শেষ হয়ে গেছে, কিন্তু আপনার যদি কৌশলটা জানা থাকে তাহলে কি করবেন, আপনি শুধু পৃষ্ঠাটা উল্টাবেন, উল্টে দেখবেন, দেখেন আমার এই জায়গায় কিন্তু লেখা আছে 12:03, 12:10, 12:04, 12:01। এখন আপনি দেখেন তো আপনি এই পাশ থেকে মিলান তো, আবার এই পাশ থেকে যদি মিলান তাহলে দেখেন এইটার প্রতিবিম্ব আর এইটা একই দেখা যাচ্ছে। হ্যাঁ অবশ্যই, আর অন্য কোনোটার সাথে কি মিল আছে, মিল নাই, তাহলে আপনি বুঝবেন যে আনসার হবে কি খ। এই দেখেন খ নাম্বার হচ্ছে 12:10 বাজে। তাহলে এটা পরীক্ষার হলে কি কোনো চিন্তা করার দরকার আছে, কোনো দরকার নেই। এরপরে যদি আসে আচ্ছা, আমি আপনাকে পরিসংখ্যান দিচ্ছি যে বিগত বছরগুলায় যেগুলো প্রশ্ন আসছে, সর্বশেষ যেটা বিসিএস হয়েছে অর্থাৎ 45তম বিসিএস, যারা অংশগ্রহণ করেছে তারা হয়তো 120 অথবা 125-এর মধ্যে টিকেছে, কিন্তু এমন অনেক আছে যে 1 নম্বরের জন্য টিকে নাই, হতে পারে আপনার এইটার অ্যান্সারটা ভুল করেছেন সেই কারণে হয় না। যেমন এই জায়গায় দেওয়া আছে যে রোজের প্রতিবিম্বটা কেমন হবে, এখন আপনি এটা কিন্তু বুঝতে পারছেন এটা রোজ লেখা। এখন আপনি কি করবেন, খাতাটা যদি আপনি প্রশ্নটা উল্টায় নেই আপনি দেখতে পারবেন এইটা, এখন আপনার ওইটার সাথে মিলে আপনি কি করবেন, একটু টিক দিলে আপনি পরে অ্যান্সারটা দিয়ে দিবেন। এখন
এরপরে আপনাকে বলি, আমি 2000 আমার 40তম বিসিএস ছিল সর্বশেষ বিসিএস। এই বিসিএস এ রিটেন পরীক্ষা আপনারা জানেন, রিটেন পরীক্ষার একটা গণিতের একটা অংশ থাকে, মানসিক দক্ষতা 50 মার্কস, আর থাকবে হচ্ছে গাণিতিক যুক্তি হচ্ছে 50 মার্কস। এই 50 মার্কসে আমার 5টা ছিল আয়না সম্পর্কিত কোশ্চেন, কয়টা? 5টা কোশ্চেন। এখন যার এই কৌশলটা জানা থাকা লাগবে, জানা থাকবে, তার নিশ্চিত কোনো ভুল হওয়ার সম্ভাবনা নাই, কারণ এটা উইদাউট এনি থিংকিং আপনি মাত্র 1 সেকেন্ডের মধ্যে অ্যান্সারটা করবেন এবং 100% সঠিক অ্যান্সার করবেন। তাহলে আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই এক্ষুনি শেয়ার করে দেন এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন, যাতে পরবর্তী ভিডিওটি আমি আমাকে বানাতে উৎসাহিত করি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।